আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিডি টিভির আরেকটি নতুন ভিডিওতে দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি যে যাদের অনেকের প্রশ্ন ছিল যে আপসির অ্যাকাউন্ট নাই সেই ক্ষেত্রে কীভাবে আমরা তা কোনো অ্যাপ ইনস্টল করবো এবং রেজিস্ট্রেশন করবো তো আজকে তাদের জন্য সুখবর যে অ্যাপসির অ্যাকাউন্ট ছাড়াও আপনি চাইলেই আপনার অ্যাকা তাওকালনা অ্যাপটা রেজিস্ট্রেশন করতে পারবেন তো কীভাবে সেটার জন্য অন্য একজনের ব্যবসায়ী অ্যাকাউন্টে সাহায্য নিতে হবে আপনার যে কোনো কেউই তার কোনো ক্ষতি নেই তার কোনো সমস্যা হবে না তার অ্যাকাউন্টে গিয়ে শুধু তার থেকে পারমিশন নিতে হবে আপনার নাম্বারটা তাওকালনা অ্যাপ খোলার জন্য তো প্রথমে এরকম একজন নেবেন যে কোনো একজন পরিচিত তার কাছে গিয়ে তার ব্যবসায়ী অ্যাকাউন্টটা সে যখন লগ ইন করবে লগ ইন করার পরে যথারীতি তার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসে গিয়ে আপনি আপনার নাম্বারটা পারমিশন নিতে পারবেন আপনার তাওকালা অ্যাপের জন্য তো ইতিমধ্যেই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আমি অন্য একজনের ইয়ে নিয়ে আমার অ্যাপসাই অ্যাকাউন্ট থেকে তার পারমিশন দিব তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে আমি প্রথম লগ করে নিলাম এবং ওটিপি নাম্বারের জন্য যেটা আমার অ্যাপসাই অ্যাকাউন্টের ওটিপি ওটিপি নেওয়ার পরে কনফার্ম করার পরে কিন্তু আমি আমার সবগুলো সার্ভিসে চলে যাবো মানে অপশনগুলোতে তো অপশনগুলোতে চলে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে যে দেখতে পাচ্ছেন ই সার্ভিস মাস্কানে যেটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের পরে ই সার্ভিস এই যে লাউ দাগ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি এই ই সার্ভিসে আপনি যাওয়ার পরে স্কল করবেন স্কল করবার নিচে দেখছেন জেনারেল সার্ভিস যেটা আমি স্কল দেখিয়ে দিয়েছি পরে আপনার যেটা করতে হবে যে এখানে লেখাই আছে রেজিস্টার মোবাইল নাম্বার ফর তাওকালনা মানে আপনি যে কোনো অন্য কেউ রোগ তা মোবাইল নাম্বারটা আপনি অ্যাক্টিভ করে দিতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার এটা করতে হবে নেক্সট করতে হবে অথবা ভিউ সার্ভিস ইনস্ট্রাকশন দিয়ে আপনি দেখে নিতে পারেন যে কী কী করা লাগবে তারপরে আপনার যেটা করতে হবে নেক্সট নেক্সট করার পরে নর্মালি যার মোবাইল নাম্বারটা আপনি এই তাও অ্যাপের জন্য ভেরিফাইড করবেন তো সেক্ষেত্রে আপনার তার আইডি নাম্বারটা মানে ইকামা নাম্বারটা উপরে নিতে বসায় দিতে হবে দেন আপনার যেটা করতে হবে যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনি সুন্দর মতন যেটা ইকামাতে লেখা আছে সেই ডেট অফ বার্থটা দেবেন মনে রাখবেন এটা কিন্তু যার মোবাইল নাম্বার যার মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করার জন্য মানে পারমিশন নিতে আসেন তার সব কিছু দেবেন তারপরে তার যেই একটা ব্যবহৃত মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি অ্যাপ এই তাও অ্যাপ রেজিস্ট্রেশন করতে হবে সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পরে যথারীতি নিচে দেওয়া আছে যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে সেটা করার জন্য আপনি এই জায়গায় টিকমার্ক বসিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পরে তো এই ডিসপ্লেটা স্ক্রিনে ভালো করে দেখলেই আপনারা বসতে পারবেন দেওয়ার পরে আপনি নেক্সট দিয়ে দিবেন নেক্সট দেওয়ার পরে নর্মালি আপনার এইটা নাম্বারটা ভেরিফিকেশনের জন্য যাবে তখন একটা ওটিপি নাম্বার দরকার হবে মানে আপনার যার রেজিস্ট্রেশনের জন্য পারমিশন নিতে আসেন তার নাম্বারে একটা ওটিপি নাম্বার যাবে ওই ওটিপি নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে যথারীতি আপনার এই নাম্বারটা এই পারমিশন পেয়ে গেছে মানে আপনি এখন চাইলে তাও না অ্যাপসির অ্যাকাউন্ট ছাড়া তাও কল না রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই ক্ষেত্রে সহজে আপনি ওই ওটিপি নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বসানোর পরে কিন্তু এই হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন ওয়াজ সেন্ড সাকসেসফুলি নাও ইন্ট্রোডিউস পারসন ক্যান রেজিস্টার তাও কাল নাই তো বুঝতে পারছেন আপনি এটা করার পরে কিন্তু এই শেষ ওনার কাজ শেষ এখন যা করতে হবে আপনাকে যেটা যথারীতি আগে আমি ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিও অনুযায়ী আপনারা করবেন প্রথমে আপনার ইকাম আইডিটা বসিয়ে নেবেন বসানোর পরে আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থের পরে আপনার ট্রিটমেন্ট দিয়ে দেবেন যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এইগুলোতে দিয়ে আপনি নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে যথারীতি আপনার অ্যাকাউন্টের যেই কয়েক কিছু প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো আসলে নর্মালি নো নো দিয়ে দিবেন কারণ এই জায়গায় যতগুলো প্রশ্ন আছে আমাদের নর্মালি যদি আমাদের এফেকশন না থাকে সরি ইনফেকশন না থাকে বা কোনো যদি কারোর সাথে করোনা আছে তার সাথে যদি না থাকি সেই ক্ষেত্রে আপনি সবগুলো নো নো দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে যে আপনার তা এখন এই তাককোনা অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আপনার যে হেলথ পাসপোর্ট মানে পাসপোর্ট যেটা বলে পাসপোর্ট হেলথ পাসপোর্ট যেটা এই হেলথ পাসপোর্ট শো করে কিন্তু আপনি যে কোনো শপিং মল ব্যাংক অথবা যে কোনো সরকারি সেবা নিতে পারবেন বা পুলিশের চাইলেও সেক্ষেত্রে দেখাতে পারবেন এই হলো ফাইনালি আপনার সেই অ্যাকাউন্ট ছাড়া তাকোনা অ্যাপ রেজিস্ট্রেশন করার পদ্ধতি তো দর্শক আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে দয়া করে লাইক করবেন কমেন্টস করবেন সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর যদি তারপরও যদি কোনো সমস্যা হয় টেকনিক্যালি তাহলে অবশ্যই কমেন্টস করবেন তো বিদায় নিচ্ছি এখন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সৌদি আরবে আইন মেনে চলার চেষ্টা করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ